বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা সমান সাহিত্য সভা। সাধারণত সমাসের মাধ্যমে গঠিত শব্দটা একসাথে লিখতে হয়। আমরা যদি এটাকে লিখি সাহিত্য একটু ফাঁকা দিয়ে যদি সভা লিখি, তাহলে কিন্তু আমাদের ব্যাকরণ অনুযায়ী শব্দটা ভুল হবে। আমাদেরকে লিখতে হবে সাহিত্য সভা একসাথে লিখতে হবে। এই দুটো অংশ যেটা আছে, সাহিত্য একটা অংশ, সভার একটা অংশ, এই দুইটা অংশ একসাথে লিখতে হবে। সাহিত্য সভা একসাথে লিখতে হবে। এখানে আমরা দুটো অংশ দেখতে পাই, দুটো অংশ দেখতে পাই। দেখো, একটা এই যে সমান চিহ্ন আছে, এই সমান চিহ্নের বাম দিকে একটা অংশ রয়েছে, সমান চিহ্নের ডান দিকে একটা অংশ রয়েছে। হ্যাঁ, সমাস আমরা যখন করব তখন আমরা এটা লক্ষ্য রাখবো। আমরা দেখি যে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে কয়টি শব্দ রয়েছে? এক দুই তিনটি শব্দ রয়েছে। এখন এই তিনটি শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়েছে, তিনটা শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়েছে। তো এই জন্যই আমরা বলেছি যে সমাস শব্দ, বলা যায় যে সমাস শব্দ সংক্ষেপণ, কারণ এখানে এক দুই তিনটা শব্দ আছে, আর এখানে আমরা একটা শব্দে পরিণত করেছি। তো এই জন্য আমরা বলতেছি সমাস অর্থ সংক্ষেপণ। আবার এই তিনটা শব্দ এক শব্দে মিলিত হয়েছে, এই জন্য সমাস শব্দ অর্থ মিলন বলা যায়। আবার এই যে যে তিনটা শব্দ এক শব্দে পরিণত হয়েছে, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। আমরা যে কোনো শব্দ এনে বসিয়ে দিলেই যে সমাস হয়ে যাবে তা নয়। হ্যাঁ, সমাস হলো একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় কয়েকটি শব্দ মিলে এক শব্দে পরিণত হয়ে নতুন শব্দ গঠন করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় সমাস। তো এখানে যে অংশ রয়েছে, এই অংশটাকে আমরা বলছি এটা হলো ব্যাস বাক্য। অর্থাৎ এটাকে ব্যাখ্যা করলে, এটাকে বিশ্লেষণ করলে এই অংশটা পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো ব্যাখ্যামূলক অংশ। আর কিভাবে বলতে পারি, এটা সংক্ষিপ্ত রূপ। এই তিনটা শব্দকে সংক্ষেপণ করলে এটা পাওয়া যায়, আবার এটাকে ব্যাখ্যা করলে এই অংশটা পাওয়া যায়। তো যেহেতু এটাকে সংক্ষেপণ করলে এটা পাওয়া যায়, আবার এটাকে ব্যাখ্যা করলে বিশ্লেষণ করলে এই অংশটা পাওয়া যায়, তাই আমরা বলতে পারি যে এটা হলো বিশ্লেষিত রূপ, এটা হলো সংক্ষিপ্ত রূপ। তো এখন আমরা যে এই অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য, এই এটাকে বলা হয় সমস্ত পদ, সমস্ত পদ। এই সমস্ত পদ আর ব্যাস বাক্য, এই দুটো রূপ, এই অংশটাকে, পুরো অংশটাকে বলা হয় ব্যাস বাক্য, এই পুরোটুকুকে বলা হয় সমস্ত পদ। এই ব্যাস বাক্যের আরো নাম রয়েছে, ব্যাস বাক্যের আরো নাম হলো বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরো নাম হলো বিগ্রহ বাক্য, আরো নাম রয়েছে এর, একে সমাস বাক্য বলা হয়, সমাস বাক্য। তো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, আর এই সমস্ত পদটার আর একটা নাম রয়েছে, এটাকে সমাসবদ্ধ পদ বলা যায়, সমস্ত পদ বা সমাস বদ্ধ পদ, সমাসবদ্ধ পদও বলা যায়। তো এই সমাস বাক্য, অর্থাৎ এটা ছিল একটা বাক্যাংশ বা বাক্য, সেখান থেকে একটা শব্দে পরিণত হয়েছে। আমরা জানি যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য হলো, যখন শব্দে, শব্দ বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দটাই পদ হয়ে যায়। হ্যাঁ, যদি আমরা উদাহরণস্বরূপ বলি মা, মা একটি শব্দ,
যখন মা দিয়ে আমরা একটা বাক্য রচনা করি যে ইনি আমার মা, মাকে আমি অনেক ভালোবাসি, তখন মা কিন্তু একটি পদ। তো এই শব্দই পদ, আবার পদই শব্দ, পার্থক্য হলো এটা বাক্যে ব্যবহৃত হয়, আর যখন বাক্যে ব্যবহৃত না হয় সাধারণভাবে বলা হয় তখন সেটা একটা শব্দ। তো এই ব্যাস বাক্যের আবার এই যেমন ব্যাস বাক্যের মধ্যে এক একটা পদ আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা মার্ক করে নিতে পারো যে এই ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলোকেই সমস্যমান পদ বলে। যেমন এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে, হ্যাঁ ব্যাস বাক্যের অন্তর্গত, হ্যাঁ ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলা হয়। অর্থাৎ এখানে সাহিত্য একটা সমস্যমান পদ, সভা একটা সমস্যমান পদ, হ্যাঁ তো এই সমস্যমান পদ, তাহলে সমস্যমান পদকে আমরা একটু লিখে নেই। সমস্যমান পদ আমরা লিখতে পারি, ব্যাস বাক্যের অন্তর্গত, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উপরের বাক্যে সাহিত্য, সভা ইত্যাদি, এগুলোকেই সমস্যমান পদ বলা হয়। এবং এই এই যে সমস্যমান পদ রয়েছে এটা তাহলে ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত। আর আরেকটা বিষয় আছে, আমরা কখনো কখনো এই যে সাহিত্য এটাকে পূর্বপদ বলি, আবার সভা এটাকে পরপদ বলি, তার মানে এটা হলো উত্তর পদ, পূর্বপদ, সরি এটা হলো পূর্বপদ আর এটা হলো পরপদ, পরপদ বা উত্তর পদ, উত্তর পদ। আমার লেখা কি দেখা যাচ্ছে? তো এই পূর্বপদ আবার কখনো কখনো ব্যাস বাক্যের প্রথম অংশকে বোঝার সুবিধার্থে পূর্বপদ বলা হয়, শেষেরটাকে পরপদ বলা হয়, মাঝেরটাকে মধ্যপদ বলা হয়, আলোচনার সুবিধার্থে বলা হয়। কিন্তু মূলত সমস্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং শেষের অংশকে পরপদ বা উত্তরপদ বলা হয়। তো আমাদের এই যে বিষয়গুলো রয়েছে, এই সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, উত্তরপদ, ব্যাস বাক্য, সমস্ত পদ, এই যাই বলি পুরোটাই হলো সমাস, এই পুরো প্রক্রিয়াটাই হলো সমাস, এই পুরো প্রক্রিয়াটার নামই হলো সমাস। তার মানে আমরা বলতে পারি সমাস একটি প্রক্রিয়া, সমাস একটি প্রক্রিয়া, সমাস একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় নতুন শব্দ গঠিত হয়। শুধু তাই নয়, কয়েকটি শব্দ মিলে, দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এরকম বিভিন্ন কয়েকটি শব্দ মিলে একটা নতুন শব্দ গঠিত হওয়ার প্রক্রিয়াই হলো সমাস। তাহলে বন্ধুরা একটু সমাসের সংজ্ঞাটা একটু লিখে নাও। আমরা সমাসের সংজ্ঞাটা একটু লিখে নেই, যে
ক্রিয়ায় ক্রিয়ায় পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত যুক্ত পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদ দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে এক পদে পরিণত হয়ে নতুন শব্দ গঠন করে নতুন শব্দ গঠন করে তাকে তাকে সমাস বলে শ্রেণীর শিক্ষার্থীরা আমার লেখা কি বোঝা যাচ্ছে তো যে প্রক্রিয়ায় এখানে আমরা কয়েকটা বিষয় হাইলাইট করছি সমাস একটি প্রক্রিয়া এখানে শব্দগুলো পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত বা অর্থ সম্পৃক্ত পরস্পর কোনো না কোনো ভাবে সম্পৃক্ত আর এখানে থাকে দুই বা ততোধিক শব্দ বা পদ দুই বা ততোধিক শব্দ পদ থাকে এবং এটা এক পদে পরিণত হয় এক পদে পরিণত হয় আর শব্দ সমাসের নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া আর আমরা এই তাকে বলতে বুঝাচ্ছি তাকে মানে হলো এই প্রক্রিয়াকে হ্যাঁ এই প্রক্রিয়া এই তাকে বলতে আমরা এই প্রক্রিয়াকে বোঝাচ্ছি যে তাকে সমাস বলে এখানে তাকে সমাস বলে তাকে মানে হলো এই প্রক্রিয়াকে হ্যাঁ অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ লিখি যে সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন তো এই সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে এটুকু হলো ব্যাস বাক্য এটুকু কি এটুকু হলো ব্যাস বাক্য অর্থাৎ এই সিংহ থেকে শুরু করে আসন পর্যন্ত এই অংশটা হলো ব্যাস বাক্য আর সিংহাসন এটা হলো সমাসসাধিত শব্দ বা সমাস নিষ্পন্ন শব্দ বা সমস্ত পদ এটা ব্যাস বাক্য এটা সমস্ত পদ হ্যাঁ তো এখন এই এই সিংহ আসন এগুলো হচ্ছে এক একটা সমস্যমান পদ হ্যাঁ আর সিংহাসনটার মধ্যে সিংহ হলো পূর্বপদ আসন হলো পরপদ বা উত্তরপদ তো এখন আমরা তাহলে বুঝে গিয়েছি সমাস কাকে বলে বা সমাস কি আবার আমরা বলতে চাই সমাস হলো একটি প্রক্রিয়া হ্যাঁ যে প্রক্রিয়ায় পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে মানে ওই প্রক্রিয়াকে সমাস বলে তাকে মানে হলো এখানে ওই প্রক্রিয়াকে সমাস বলে হ্যাঁ যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন তো এখন এই সমাসের প্রকারভেদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব সমাস কত প্রকার এ সম্পর্কে একটু মতামত রয়েছে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত মতামত যেটা সেটা হলো যে সমাস ছয় প্রকার সমাস ছয় প্রকার সমাস ছয় প্রকার যথা সমাস ছয় প্রকার আমরা লিখেছি সমাস ছয় প্রকার যথা এক এক নম্বর আছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দুই নম্বরে লিখব কর্মধারয় সমাস আমার লেখা কি বোঝা যাচ্ছে দেখা যায় লেখা না দেখা গেলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা এটা যাতে দেখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ কর্মধারয় সমাস কর্মধারয়
সমাস। এরপর রয়েছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, এখানে কিন্তু অনেকে কর্মধারায় মনে করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বানানটা শুদ্ধভাবে লেখার চেষ্টা করবে, তোমরা জানো। তারপরে বলছি, এই দ্বন্দ্ব লিখতে গেলে কিন্তু এই বফলাটা আমাদেরকে দ্বন্দ্বে ফেলে দেয়। দ্বন্দ্ব লিখতে গেলে বফলাটা আমাদেরকে দ্বন্দ্বে ফেলে দেয়। যে দ্বন্দ্বতে বফলা, আমরা কেউ কেউ শুধু প্রথমটার নিচে বফলা দেই, আবার কেউ কেউ দ্বিতীয়টার নিচে বফলা দেই। আমাদের মনে রাখতে হবে যে এখানে দ যে কয়টা, ব সে কয়টা, দ যে কয়টা, ব সে কয়টা। এখানে দুটো দ আছে, দুটো দ আছে, দুটো ব আমরা মনে রাখতে পারি যে দ আর ব সমান, সংখ্যায় সমান। এই বানানটার ক্ষেত্রে এটা মনে রাখার কৌশল হিসেবে আমরা নিতে পারি, আবার এটা তুমি কৌশল হিসেবে গ্রহণ নাও করতে পারো, এটা তোমার বিষয়। তো মনে রাখার জন্য আমি বলতে পারি যে দ যে কয়টা, ব সে কয়টা। এভাবে আমরা মনে রাখতে পারি যে দ্বন্দ্ব বানান দয় ব, নয় দয় ব। এই বানানটা খেয়াল রাখবে, কারণ আমরা নবম দশম শ্রেণীতে সেই কিন্তু এই সমাজটা পড়ি, এর আগের শ্রেণীতে, আগের শ্রেণীগুলোতে। আর এখন বোর্ডের সিলেবাস অনুযায়ী সমাস তোমরা পড়ে আসুন, সিক্স সেভেন এইট কোনো ক্লাসে সমাস পাঠ্য ছিল না, হয়তো আলোচনার জন্য কখনো কখনো সামনে এসে থাকতে পারে। তো এখন দেখো, এই দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এরপরে চার নম্বরে আছে বহুব্রীহি সমাস। বহু, এটা কিন্তু হওয়ার সাথে হ্রস্ব উকার, হওয়ার সাথে হ্রস্ব উকার। অর্থাৎ এখানে যদি আমরা এভাবে লিখি বহু, ব হ্রস্ব উকার বহু, এটাও কিন্তু ঠিক আছে। আবার তুমি যদি এভাবে লেখো ব হ্রস্ব উকার বহু, এটাও ঠিক আছে, তুমি দুটোই লিখতে পারো। হ্যাঁ, বহু ব্রীহি সমাস, ব্রীহি বৈরফলা দীর্ঘিকার, হ্রস্বিকার, বহু ব্রীহি সমাস, বহু ব্রীহি সমাস, বহু এটা হ্রস্ব উকার, হর নিচে হ্রস্ব উকার। আমাদের যে কারগুলো রয়েছে শুধু অয়ের কার নেই, হ্যাঁ, বাকি আমরা ধ্বনিতত্ত্ব করেছি যে বাকি সবগুলো স্বরবর্ণেরই কার আছে। তো এটা হয় হ্রস্ব উকার এভাবেও লেখা যায়, হয় হ্রস্ব উকার এভাবেও লেখা যায়। তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে লিখতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই লিখতে হবে বা এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, এরকম কিছু না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখতে পারো। হ্যাঁ, বহু ব্রীহি সমাস। এরপর রয়েছে দীর্ঘ সমাস, দীর্ঘ সমাস। এই দীর্ঘ সমাসের বানানটাতেও, হ্যাঁ, এই দর নিচে বফলা দিতে হবে, আর এই গয় রস্যকার এভাবেও লেখা যায়, অথবা গয় রস্যকার এভাবেও লেখা যায়, তুমি যে কোনো একভাবে লিখতে পারো। হ্যাঁ, দীর্ঘ সমাস, এই গর নিচে রস্যকার দিলে গয়ের চেহারাটা এরকম হয়। হ্যাঁ, আবার সরাসরি সরাসরি এভাবেও লেখা যায়, এখানেও কোনো বাধ্যবাধকতা নেই, দীর্ঘ সমাস। আর এরপরে রয়েছে অব্যয়ী ভাব সমাস, অব্যয়ী, এখানে দীর্ঘিকার, অব্যয়ী বারান্দায় দীর্ঘিকার লক্ষ্য করবে, অব্যয়ী ভাব সমাস, অব্যয়ী ভাব সমাস। তো এখানে আমরা এটাকে আরেকটু চাপিয়ে লিখতে পারি, তাহলে সামনে একটা উদাহরণ লিখতে সুবিধা হবে। অব্যয়ী ভাব সমাস, অব্যয়ী ভাব সমাস। আচ্ছা, তো আমরা আগেই জেনেছি সমাস কি, সমাসের কাজ কি, এবং এর সাথে আমরা এটাও জেনেছি যে সমাস কত প্রকার ও কি কি। তাহলে সমাস ছয় প্রকার, কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দীর্ঘ সমাস, অব্যয়ী ভাব সমাস, ছয় প্রকার।
এখন প্রত্যেকটার সামনেই আমরা কোলন চিহ্ন ব্যবহার করেছি। আসলে কোলন চিহ্ন সম্পর্কে আমরা সামনে পড়ব। আমরা অনেক সময় এই চিহ্ন লিখি, এই চিহ্ন লিখি, এই চিহ্ন দুটো সম্পর্কে আমাদের একটু জানা থাকলে ভালো হয়। তো এটা কিন্তু বাংলা আমরা জানিছি বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে, এটা 50টি বর্ণের একটি বর্ণ। এবং এটা কিন্তু বাংলা ভাষায় যে বিরাম চিহ্ন রয়েছে, 11টি বলি, 12টি বলি, 13টি বলি, এই যে বিরাম চিহ্ন রয়েছে, দাঁড়ি, কমা, কোলন, সেমিকোলন, হাইফেন, হ্যাঁ, এই যে যে চিহ্নগুলো রয়েছে, এটার একটা চিহ্ন, এটা মনে রাখতে হবে, এটা একটা চিহ্ন। এটা ব্যাখ্যা করার যে কোনো, যেমন আমরা লিখি ভূমিকা, লিখে একটা কোলন দিয়ে তারপর লেখা শুরু করি, উপসংহার, লিখে একটা কোলন দিয়ে লেখা শুরু করি, এভাবে আমরা বিরাম চিহ্নে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেহেতু আমি চিহ্নটা ব্যবহার করেছি, অনেকেই তোমরা এই চিহ্নটা ব্যবহার করে বসতে পারো, আমি সচেতনতার জন্য একটু মনে করিয়ে দিচ্ছি। এটা আসলে বিসর্গ, এটা কিন্তু বিরাম চিহ্ন না, অর্থাৎ এটা কিন্তু এভাবে লেখার কোনো সুযোগ নেই। আমরা যদি এভাবে লিখি তাহলে এটা ভুল হবে, এভাবে লিখলে এটা ভুল হবে। তাহলে কিভাবে লিখতে হবে? আমরা লিখবো হলো এইভাবে, যেভাবে আমরা লিখেছি ইতোমধ্যে, এভাবে আমাদের লিখলে লেখাটা শুদ্ধ হবে। তো দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ, আমরা প্রত্যেকটা সমাসের একটা উদাহরণ দেই।